আমার মনে হয় এই ব্যাপারটি নিয়ে কথা বলতে আর কেউ বাকি নেই, কিন্তু আমি কিছু নতুন নতুন কথা বলবো। অর্থাৎ আপনারা থাম্বনেলে দেখে এসেছেন যত কাণ্ড কাঠমান্ডুতে এই যে ট্রেজারটা বেরিয়েছে বা ট্রেলারটা বেরিয়েছে সেটা নিয়ে কথা তো হবেই। তার আগেই আমি এটা বলি যে কালকে ছিন্নমস্তার অভিশাপ নিয়ে যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছিল সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নগুলো আমিও কিছু অর্থে করেছিলাম যে রিটেন শব্দটা কি দেওয়া যায়। এক্ষেত্রে অনেকে সত্যজিৎ রায়ের একটা সিনেমার কথা বলেন, পথের পাঁচালীর কথা আসেন, কি তিনি ভুল কি ঠিক সবকিছু নিয়ে চর্চা হয়। আমার কোনোটাতেই না আপত্তি নেই, মানে এই যে কনস্ট্রাকটিভ ডিসকাশন এটা আমি হয়তো খেয়াল করিনি পথের পাঁচালীতে, কেউ খেয়াল করেছে, এই যে অনেক তথ্য উঠে আসে এবং এটা প্রমাণ করা যায় যে সত্যজিৎ রায়ের টিম যেমন ভুল ছিল না সেরকম সৃজিত মুখার্জির টিমও ভুল ছিল না, অর্থাৎ এই কথাটাও বলা যেত, রিটেন অ্যান্ড ডাইরেক্টেড বাই করা যেত। কিন্তু আমি প্রথমে এই কথাটার আগে একটা জিনিস বলবো যে হ্যাটস অফ আড্ডা টাইমস, মানে এরকম খুব কম দেখেছি যে এরকম যখন একটা তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে সেটা ঠিক হওয়ার শর্তেও মানুষকে খুশি করার জন্য, অডিয়েন্সকে খুশি করার জন্য এবং সর্বোপরি সত্যজিৎ রায় বাবুর প্রতি যে শ্রদ্ধার্ঘ্য সেটা নিবেদন করার জন্য তারা সেটা সম্পূর্ণ সরে এসে স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেক্টেড বাই সৃজিত মুখার্জি করেছে। এই যে পুরো ঘটনাটা এবং যেভাবে কাল থেকে উঠে আসছে, আমি যেটা বারবার বলছি যে একটা ডিসকাশন, এই যে একটা কনস্ট্রাকটিভ কথাবার্তা, একটা জানা অজানার মাঝে একটা দ্বন্দ্ব, এটা যদি হতো না কোনো প্রবলেম থাকতো না, কিন্তু যেভাবে কাল থেকে আক্রমণ হলো সৃজিত বাবুকে, টিমকে, নতুনভাবে আড্ডা টাইমসকে, এটার আমি তীব্র নিন্দা করছি। কারণ কোনো জিনিস মানুষ নাই জানতে পারে, সেটা নিয়ে কথা হোক, আজকে আড্ডা টাইমস যে পদক্ষেপটা নিল আমি সত্যিই খুশি, এবং কালকে আমি ভিডিওতে বলেছিলাম এটা নোয়িংলি বা আননোয়িংলি যেমনভাবেই করা হোক সেটার একটা কি পদক্ষেপ হয় দেখার জন্য আমিও উদ্বেগ ছিলাম, কিন্তু এইভাবে নেবে আমি এক্সপেক্ট করিনি যে পুরো ভিডিওটা ডিলিট করে আবার এডিট করে আজকে রিলিজ করা এবং তারপর আরেকটা ট্রেলার কিছুক্ষণ পর রিলিজ করা। মানে সত্যি আমার খুব ভালো লেগেছে, এই ডিসকাশনটা আমার মনে হয় করার দরকার ছিল আমার তরফ থেকে, এবং আমি সত্যি বলছি খুব প্রাউড এই জিনিসটা নিয়ে। এবারে কথা বলবো যে আজকে যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, অর্থাৎ সিজন টু যেটা আসবে, যেটা হচ্ছে যত মানে বেসিক্যালি কাঠমান্ডুর উপর ঘটনাটা, তো সেখানেও ট্রেলারে আপনি ক্যারেক্টার গুলো দেখুন। আমি বারবার বলে এসেছিলাম যখন থেকে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টার মানে রিভিল করা হয়েছিল অ্যাজ ফেলুদা বা জটায়ুর ভূমিকায় আনা হয়েছিল অনির্বাণ চক্রবর্তীকে, আমি বারবার বলেছিলাম যে কাস্টিং খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে হয়েছিল যে যদি পুরোনো দিনের কেউ সাবস্টিটিউট হয় এবং কাউকে যদি ভাবা হয় তো এরাই, এবং সেটা আবারও প্রমাণ করলো খরাজ বাবু এবং সেখানে মগনলালের ভূমিকায়, মানে অসাধারণ লেগেছে। এখানের অ্যাকশন ভরপুর একটা, আবারও বলছি যেখানে অ্যাকশন ফেলুদাকে দিয়ে দেখানো হচ্ছে তার পিছন ঘুরে লাত দিয়ে, যেরকম ভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, যেভাবে সিঙ্ক্রোনাইজিং করা হয়েছে এবং যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে আনা হয়েছে এবং গল্পটা সর্বোপরি বলা হয়েছে, মানে অসাধারণ সিনেমাটোগ্রাফি। আমি সত্যি বলছি মানে এক্সাইটেড দেখার জন্য এই নতুন ফেলুদাকে, এবং আমি কালকে যখন ট্রেলার নিয়ে কথা বলেছিলাম একটা কথা মিস করে গেছিলাম, সেটা আমি আজকে মেনশন করতে চাই। এটা নিয়ে অনেকে কথা বলেছে যে মিউজিক মিউজিক একটা থিম মিউজিক যেটা ছিল সেটাকে কেন চেঞ্জ করা হচ্ছে বা সেটার উপরে আরো কেন কারিগরি করানো হচ্ছে, জয় সরকার সুন্দর কাজ করেন, এবং সত্যি বলছি ট্রেলারে আমার খুব ভালো লেগেছে। নতুন এক্সপেরিমেন্টকে আমাদের স্বাগত জানাতেই হবে, তবেই আমরা এগোতে পারবো। আমাদের কোনোভাবে কাউকে অসম্মান করা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিক নিয়ে অনেক গান হচ্ছে এবং সত্যি বলতে সেগুলো কিন্তু নতুন জেনারেশনের কাছে পৌঁছাচ্ছে হয়তো তার জন্যই, কারণ সেই গানগুলো নিয়ে আরো বেশি চর্চা হচ্ছে, আরো সেটি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, আরো নতুনভাবে করা হচ্ছে, সেখানে কোথাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে নয়। তো নতুন জিনিস যত অ্যাডাপ্টেশন হবে, নতুন ভাবে করা হবে, নতুন কিছু করা হবে, আমার মনে হয় সেটা ভালোই হবে। আমাদের ফাইনালি ওয়েট করতে হবে শুধুমাত্র দেখার জন্য যে সিরিজ দুটো কেমন হয় বা সিজনগুলো কেমন হয় এবং সিরিজটা নিয়ে, এবং যথারীতি আমি বারবার বলে থাকি ফেলুদা, ব্যোমকেশ, এগুলো ইমোশন বাঙালির, এবং সেগুলো যদি এই নতুন ভাবে নতুন আঙ্গে গিয়ে পরিবেশিত হয় তো একটা অন্য অনুভূতি ক্রিয়েট করে। আমার তো অসম্ভব সুন্দর লেগেছে কালকের ট্রেলারটাও, আজকের ট্রেলারটাও, এবং সর্বোপরি আমি খুব আশাবাদী এবং অপেক্ষায় আছি। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।